আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি সকাল বিকেলের খাবার। এই খাবারটি তৈরি করা খুবই সহজ, বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আরও বাচ্চাদের পুষ্টিকর রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে ঝটপট এই নাস্তাটি তৈরি করতে হয়। প্রথমে এখানে একটি বাটি নিয়েছি। এখন আমি এই বাটির ভিতরে 3 টেবিল চামচ জিরা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 3 টেবিল চামচ জিরা নিয়েছি। এখন আমি বিশুদ্ধ খাবার পানি দিয়ে জিরাগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। জিরাগুলোকে ধুয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে 1/4 কাপ পানি দিয়ে 5 মিনিটের জন্য জিরাগুলোকে ভিজিয়ে রাখছি। ফিরে আসব 5 মিনিট পরে। 5 মিনিট হয়ে গেছে, জিরাগুলো পানিতে ভিজে একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন আমি এখানে ভেজানো জিরাগুলো দিয়ে নিচ্ছি। ভেজানো চিড়াগুলো আমি ব্লেন্ডারের জগে নিয়েছি। এখন আমি এখানে 2টি খেজুর বিচি ছাড়িয়ে তারপরে দিয়ে নিচ্ছি। খেজুর 2টি আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে উপরের চামড়াটা ছিলে নিয়েছি আর ভিতরে বিচিটা ফেলে দিয়েছি। এখন আমি খেজুর আর চিড়া একসাথে ভালোভাবে ব্যালেন্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খেজুর আর চিড়া আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্যালেন্স করে নিয়েছি। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবেই আপনারা খুব সহজেই বাচ্চাদেরকে এই পুষ্টিকর খাবারটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।